বড়ুয়া থানার শিহট্ট গ্রামে শিবের মাথা ভেঙে নিয়ে পালালো দুষ্কৃতীরা। বড়ুয়া থানার শিহট্ট গ্রামে বুধবার রাত্রে দুইজন দুষ্কৃতী এসে কালী পুজোর আগে নির্মীয়মান কালী মূর্তি শিবের মাথা ভেঙে নিয়ে পালায়। সিসিটিভি ফুটেজ দেখে হতভম্ব স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে দেখেন যে নির্মীয়মান প্রতিমার শিবের মাথা নেই। ঘটনার খবর দেওয়া হয় বড়ুয়া থানার পুলিশকে। পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। বড়ুয়ার শ্রীহট্ট থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। ঘটনাটা যদি আমি যা শুনলাম আর কি, তো ঠিক আছে না, তার রাত 11টার পরে একটা মোটরসাইকেল আসে এই ডাক বাংলার আমাদের এই কালীতলা থেকে, আসার পর মোটরসাইকেলটায় একটা সিসিটিভির আওতার বাইরে রাখে। রাখার পর কিন্তু এসে এই আমাদের কালী মন্দিরের যে শিবের মুণ্ডটাকে কেটে নিয়ে চলে যায়। কালী পুজোর ঠিক দুদিন আগে এরকম ঘটনা আতঙ্ক কতটা বা একটা চাঞ্চল্য কতটা ছড়িয়েছে যে এইরকম ভাবে ঘটনা তো কোনদিন ঘটেনি বলে শোনা গিয়েছে? এরকম ঘটেনি, কিন্তু আমাদের এখানে বুঝতে পারছেন এটাই হিন্দু প্রধান গ্রাম, প্রত্যেকটা মানুষই জেগেছে, প্রত্যেকেরই একটি শিহরণ ঘটে গেল যে এইভাবে যদি হতে থাকে তাহলে আমাদের তো খুব মুশকিল। যদি আমাদের পুলিশি তদন্তের মাধ্যমে যদি কিছু একটা উদ্ঘাটন হয় তাহলে খুবই ভালো, নাহলে আমাদের একটা ব্যাপক কিছু ব্যবস্থা নিতে হবে। মানে যে অপরাধটা করেছে তার শাস্তি চাই, আর এর মাধ্যমে যেন আমাদের গ্রামটাও শান্তি হবে, নাহলে কমিটি কিন্তু একটা ক্ষোভের আকার। দীর্ঘ রীতি মেনেই কালী পুজো হয়ে আসছে, কিন্তু এরকম আগে কি এই ধরনের ঘটনা ঘটেছিল, এই চাঞ্চল্য চুরির ঘটনা? না না, এরকম ঘটনা এই প্রথম শোনা যাচ্ছে, এরকম ঘটনা এর আগে কোনোদিন আমরা শুনিনি। আমাদের বহু আগে থেকে এরকম কালী পুজো হয়ে চলে আসছে, কিন্তু এই ঘটনা আমাদের জীবনের মধ্যে আমরা প্রথম, হয়তো বাবা দাদুরাও কোনোদিন শুনেছে না কি সেটা আমরা বলতে পারছি না। কতটা আতঙ্ক এই যে এরকমভাবে পুজোর ঠিক তিন দিন আগে এরকম ধরনের ঘটনা ঘটে গেল, ছুটির ঘটনা? দেখুন, এটা একটা ধর্মীয় ভাবাবেগের ওপর, মানে কি বলা যায়, ধর্মীয় ভাবাবেগের ওপর এটা একটা মানে আঘাত করা ছাড়া অন্য কিছুই ব্যাপার নয় এটা। হ্যাঁ, তবে এটা যারা করেছে তারা চরন্ত অন্যায় কাজ, এটা করাটা আইনগত ব্যবস্থা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। ঐতিহ্য কী আছে এই যে কালী পুজোর? এটা বহু বছরের কালী পুজো, আমরা তো দেখে আসছি, আমার বাবারা দাদুরা তার আগে থেকে দেখে আসছে। কী ঐতিহ্য আছে এই কালী পুজো? এই ঐতিহ্য বলতে বহু পুরনো কালী পুজো, এর কবে থেকে শুরু বা সেটাও ঠিক জানা যায় না, তবে বাবা দাদুরা বা তারও আগে থেকে এই কালী পুজো হয়ে আসছে, সেই সূত্রেই এখনো পর্যন্ত চলছে এই কালী পুজো। বলছি এই এর এই ঘটনার পর কি মানে ঠিকভাবে কি মানে মূর্তি তো বাইরে রেখে পুজো হয় বাইরে, ঠিকভাবে কি মানে পুজো হবে বলে মনে হচ্ছে? আমরা তো এতদিন ধরে কালী পুজো তো বাইরে রেখেই করে আসছি, ধরুন আমরা তো কোনোদিন এরভাবে তো ঘেরা বান্ধার মধ্যে তো কালী পুজো কোনোদিন হয়নি। আমরা তো ফাঁকা জায়গায় কালী পুজো হয়, সেখানে করে কোনো রকম কোনো সিকিউরিটি বা কোনো কিছুর ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত করিনি, তবে এই যা পরিস্থিতি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া এবং সিকিউরিটির দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। মূর্তি কবে যায় এই কালী মন্দিরে? যেদিন কালী পুজো হয় তার ঠিক সন্ধ্যের দিকে আমরা মূর্তি নিয়ে যাই কালীতলার বেদির ওপরে। কী নাম আপনার? আমার নাম